সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিনাজ ডিম ফুডসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্রিসপি অ্যান্ড জুসি চিংড়ি সবজির পাকোড়া। দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল আইকন প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর সবার আগে আমার ভিডিওটি দেখতে পাবেন। চলুন দর্শক, তাহলে ভিডিওটি দেখি। এই পাকোড়াটি উপরে ক্রিসপি থাকবে আর ভিতরে থাকবে জুসি, খেতে খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় করবেন। একটি গাজর ছোট ছোট চৌকো করে টুকরো করে নিচ্ছি। একটি বড় সাইজের আলু চার কোনা করে টুকরো করে কেটে নিচ্ছি। তিনটি বরবটি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এক মুঠো ধনে পাতা ছোট ছোট করে কেটে নিচ্ছি। তিনটি কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিচ্ছি। যারা বেশি ঝাল পছন্দ করেন তারা বেশি করে নিতে পারেন। একটা লেবুকে কেটে রস করে নিচ্ছি। প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে 1/2 চা চামচ জিরা এবং 1/2 চা চামচ কালি জিরা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। দুইটা পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিচ্ছি। টুকরো করে রাখা সবজিগুলো দিয়ে 5 মিনিট ভেজে নিচ্ছি। কুচি করে রাখা 1 কাপ বাঁধাকপি দিয়ে 1 মিনিট ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন দিব 1/2 কাপ ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে 1 মিনিট ভেজে নেব, এর বেশি ভাজা যাবে না। হালকা সেদ্ধ হয়ে সাদা হয়ে গেলে নামিয়ে ফেলব। কেউ চাইলে বড় চিংড়িও ব্যবহার করতে পারবেন। সবজিটা একটু ঠান্ডা হয়ে এলে
এতে দিচ্ছি এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা, কুচি করে রাখা ধনে পাতা, কুচি করে রাখা কাঁচামরিচ, এক চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ ধনে গুঁড়া আর 1/2 চা চামচ হলুদ গুঁড়া। সব মশলাগুলো দিয়ে একটু ভালো করে মেখে নিব। দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ ময়দা এবং লেবুর রস। ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে নেব। সামান্য একটু ময়দা লাগবে, আমি 2 চা চামচ ময়দা আবারও মিশিয়ে নিচ্ছি। আবারও প্রয়োজন মতো লবণ মিশিয়ে নিচ্ছি। আমাদের গোলা রেডি, এখন ভাজার পালা। আমি তেলটা একটু চেক করে নিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এখন পাকোড়াগুলো ভেজে নিব, তাপটা মাঝারি আছে থাকবে। এক পাশ গোল্ডেন ব্রাউন রং হয়ে গেলে উল্টে দিব, দ্বিতীয় পাশও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। পাকোড়াগুলো দেখতে খুবই লোভনীয় এবং খেতেও খুব সুস্বাদু, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।